আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ হঠাৎ করে অনেকেই কমেন্ট করতে পারেন কবুতর সারা কেন আমি মুরগি দেখাচ্ছি বন্ধুরা আমাদের কিন্তু গত সপ্তাহে কথা ছিল যে ভাইয়ের ফ্যান্সি মুরগিগুলো আমরা একটু দেখানোর ট্রাই করব যারা মুরগিগুলো নিতে চান বিভিন্ন প্রকারের মধ্যে ফ্যান্সি মুরগিগুলো রয়েছে তো ভাই একটু সামনে আসবেন এই যে ভাই দেখতে পাচ্ছেন সর্বনাশ

ভাই আমরা কিন্তু কথাই কথাই এই মুরগির প্রেমে পই আপনার ঠিকানাটা কিন্তু বলতে ভুলে গেছি আচ্ছা আমার ঠিকানা হচ্ছে মাদারীপুর জেলা শিবচর থানা পাঁচচর গোলচত্বর আচ্ছা পদ্মা সেতু থেকে পারে আপনার পাঁচচুর যে কোনো গাড়িতে বা

বিটের মধ্যে আমরা ফেলছি মুরগিগুলো রয়েছে আচ্ছা এই মুরগিগুলো কিন্তু বন্ধুরা কিভাবে প্রসেসিং হয় এগুলো ডিম থেকে শুরু কইরা কি কি বয়সের বাচ্চাগুলো আছে আর ডিমগুলো কিভাবে ফুটানো হয় কোথায় ফুটানো হয় হ্যাঁ কিছু বাচ্চা আছে সেগুলি একটু দেখায় চলেন 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 আরিফ ভাই চলেন বন্ধুরা আপনারা আমাদের পাশেই থাকবেন অ্যাকচুয়ালি আরিফ ভাইকে আমি কিন্তু অনেক দিন ধরে চিনি মোটামুটি চারটা ভিডিও করা হয়েছে এভাবে কিন্তু আমি খোলা মেলা ভাবে কিন্তু কখনো দেখাই নেই বা দেখাতে পারি নেই এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন মুরগিগুলা আমাদের ভিডিও গুলো কিন্তু এরকম খোলা মেলায় বন্ধুরা কিছু মনে করবেন না মাইন্ড করবেন না এগুলো কি মুরগি বড় ভাই এগুলো আছে এটা আছে ব্রামা আর ওই সাদাটা দেখতেছেন ওইটা সিল্কি কি ছেড়ে দিচ্ছেন আরে মাস্লা দেখেন বন্ধুরা খুবই কিন্তু চমৎকার লাগে হ্যাঁ একচুয়ালি খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার এই প্রজেক্টটা আজকে প্রায় এক বছর ধরে আচ্ছা আচ্ছা ওরা যেভাবে চলাফেরা করে মানে সাধারণ যে মুরগি আছে না দেশি মুরগি এভাবেই ওদের খাওয়ান দিতে হয় এভাবেই চলতে হয় কিন্তু বাইরে দিলে পরিবেশটা ভালো থাকে মানে রুমের থেকে আমার রুমে হলো রাতে হলো ওরা থাকে এই যে রুমের পরিবেশটা বন্ধুরা দেখতেছে রুমের মধ্যে তুষ বিছিয়ে দেওয়া হইছে আচ্ছা খুবই চমৎকার ভাই আমি জায়গা করে দিচ্ছি ওদের জন্য আদার খাওয়ার জন্য আচ্ছা চলেন ভাই আমরা সেই মানে ডিম থেকে ডিম থেকে যে বেবি ফুটাই সেগুলো আমরা একটু দেখানোর ট্রাই করবো মুরগি ছাড়াই কিভাবে ফুটানো হয় কোন মেশিনে ফুটানো হয় অনেকে আপনারা জানেন না আজকে কিন্তু এরকমই একটা ধারণা আপনাদেরকে মানে লাইফ সিস্টেমে দেওয়ার চেষ্টা করব এটাকে কি বলা হয় ভাইয়া ইনকুবেটার না বাইরে যে প্যারেন্টস স্পিয়ার গুলো রয়েছে বন্ধুরা সেগুলোর কিন্তু ডিম আলহামদুলিল্লাহ মেজি খুইলাও দেখাইবেন আচ্ছা এই যে বন্ধুরা দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু সৌভাগ্য হয় নাই আজকে ভিডিও করি এই কারণে কিন্তু সৌভাগ্যটা আমার হয়েছে আপনাদেরকে আমি দেখানোর কাজ চেষ্টা করছি এটা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভিডিওর মধ্যে ডিমগুলো দেওয়া আছে মানে যেটা যে টাইম ওই টাইম কিন্তু ফুটে যাবে এবার ফুটে কোথায় যাবে আমরা এই যে দেখাবো এই যে এই পাশে কিন্তু অনেকগুলো বাচ্চা কিন্তু অ্যাকচুয়ালি ফুটে গেছে এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বড় ভাই জি ভাই এখানে টোটালে কতগুলো বেবি আছে এখানে নব্বই পিসের মতো হবে নব্বই পিসের মতো হবে আলহামদুলিল্লাহ তো যাই হোক এখানে কিন্তু বিভিন্ন বিডের মধ্যে আছে আছে বন্ধুরা বিভিন্ন বিডের মুরগিগুলো ডিম পাড়ে একসাথে ফোরানো হয় এখানে বাচ্চাগুলো একসাথে রাখা হয়েছে হ্যাঁ এখন বয়স অনুপাতে যখন বড় হবে তখন কিন্তু আলাদা আলাদা করে সিস্টেম করা হবে তো যাই হোক এই বাচ্চাগুলো বয়স কতদিন হয়েছে বললেন বয়স একটা ভ্যাকসিন করানো হয়েছে আর দ্বিতীয় ভ্যাকসিনটা কবে করাবেন

এই বেবি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাহামা রয়েছে সিল্কি রয়েছে পুলিশ ক্যাপ রয়েছে আরো বিভিন্ন বিডের মধ্যে রয়েছে যারা এগুলো নিতে চান বাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন আর এটার আগের মাসে যে বেবিগুলো হয়েছে সেগুলো একটু বড় হয়ে গেছে সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে এই যে দেখেন এই যে বাইরে হবে হ্যাঁ মাসাল্লাহ এগুলো বয়সটা কেমন হয়েছে ভাইয়া এইগুলোর বয়স ভাই দেড় মাস দেড় মাস বয়স হয়েছে না আচ্ছা আচ্ছা এগুলো নিয়ে পালার উপযোগী নাকি এখানেও বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের মধ্যে বিভিন্ন আপনার বিটের মধ্যে বিভিন্ন কালারের মধ্যে বেবিগুলো অ্যাকচুয়ালি পেয়ে যাবেন এগুলো তিনটা ভ্যাকসিন করা এগুলো যে কেউ নিয়ে কিন্তু আপনারা পালতে পারবেন আচ্ছা এগুলো থেকে যে এটা কিন্তু দেড় মাস বয়স তাই না ভাই দেড় মাস বয়স চলতেছে আর আপনারা যদি কেউ চান মোটামুটি তিন মাস বয়সে তিন মাস বয়সে তো বাচ্চা ধরা চলে না মোটামুটি প্যারেন্টসে ধরা চলে নিউ আইডেল বলা চলে নর্মাল যদি তিন মাস চার মাস বয়সে নিতে চান তাহলে কিন্তু আই বাড়ির কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলোর বয়স সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস আচ্ছা কেউ চান এগুলো নিতে পারবে আচ্ছা আচ্ছা আরে ভাই আপনি সামনে দাঁড়াবেন আমরা খোলামেলা ভিডিও পছন্দ করি আলহামদুলিল্লাহ তো

আপনার এগুলো পালা হয়েছে পরের ব্যাপার আগে কিন্তু এগুলো বিষয়ে আপনার অভিজ্ঞতা নিতে হবে এখন অভিজ্ঞতা নিতে হলে কিন্তু ঠিক এরকম সাজানো গোছানো ভালো একটা কিন্তু খামারে কিন্তু আপনার যেতে হবে দেখতে হবে আলহামদুলিল্লাহ ঠিক আছে তারপরে কিন্তু খামারিরা এটা কিভাবে গঠন করে সেই ব্যাপারে কিন্তু তাদের সাথে কথা বলতে হবে আদার ও আদা আর সর্বনাশ

আমি আনছি বন্ধুরা আমি কিন্তু ঠিক এই কথাটাই বলছি যারা একটা মুরগি প্রজেক্ট করতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন কিন্তু বর্তমানে সারা বাংলাদেশে মানে আনাচ্ছে কানাচে কিন্তু মুরগি নিয়ে কাজ চলতে হ্যাঁ যারা শিক্ষিত যুবক আছে তারা কিন্তু এই ফেন্সি মুরগি নিয়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন বাইরে প্রজেক্টটা কিন্তু খুবই চমৎকার সাজানো গোছানো অ্যাকচুয়ালি যারা করতে চান এখানে আসবেন দেখবেন চা খাবেন এখানে শিক্ষামূলক বা শিক্ষা কিন্তু অনেক বিষয় আছে

আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই যারা আসতে চাই এখানে তাদের জন্য আবার পরিশেষ ঠিকানাটা বলে দিবেন ঠিকানা হচ্ছে মাদারীপুর জেলা শিবচর থানা তা একবারে আমার রাস্তার সাথে আমার বাসায় কোনো আমি তো রাস্তা আপনার বাড়ির সামনে নামছি পাঁচচর পাঁচচর গুলচ শুধু বললে হবে দেখে আপনাদের নামে দিবে ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা যারা আসবেন দেখবেন দেখে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো সে পরামর্শ যতটুকু লাগে আর দিয়ে দিবে ইনশাল্লাহ ভ্যাকসিন সম্পর্কে এবং ভালো উন্নত মানের ফেন্সি মুরগির বিটের সম্পর্কে চান আমার এটা দেখে যা পালতে আমার সাথে ফোন দিয়ে কথা বললেন যেহেতু মূলত অভিজ্ঞতা ব্যাপার আছে ঠিক আছে হ্যাঁ অভিজ্ঞতা ব্যাপার আছে এখন এটাই জানার দরকার আছে না এটা কিভাবে পালতে হয় কিভাবে লালন পালন করতে হয় কিভাবে এটা পরিশ্রম করতে হয় সবকিছু জানার পরে আমি চাই যদি কেউ পালে চল হবে কিছু করতে তো ভাই আপনাকে ওর সঙ্গ ধন্যবাদ এত চমৎকার একটা প্রতিবেদনে আপনার এই খামারটা তুলে ধরার জন্য ভাই এই আচ্ছা আচ্ছা উনি কিন্তু বন্ধুরা মানে দীর্ঘ টাইম গিয়ে ফেন্সি কবুতর নিয়ে আছিল আর আমরা আমাদের কবুতর रिलेटेड এই চ্যানেলটার মধ্যে কিন্তু হঠাৎ করে একটা ফেন্সি মুরগি একটা প্রতিবেদন করলাম যেহেতু বাইরাম ভিডিও করতে আরছিলাম গত সপ্তাহ আপনার ফেন্সি কবুতর নিয়ে যেহেতু ওনার পাশাপাশি একটা মুরগির প্রজেক্ট রয়েছে এটা কিন্তু তুলে ধরা হইল তো যার ভালো লাগে যারা করতে চান তারা কিন্তু বাইরের সাথে কথা বলতে পারবেন আর আজকের এই অন্যরকম একটা ব্যতিক্রম প্রতিবেদনটা কেমন হইল অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের প্রতিবেদন মাঝে মাঝে দিলে ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন হ্যাঁ খাঁচা 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 ইয়েস ওই যে কবুতরের খাঁচা যে আমরা গত সপ্তাহে বন্ধুরা বলছিলাম হ্যাঁ

তাদের কুড়িয়াও করা যাবে ইনশাল্লাহ আচ্ছা যাই হোক যারা নিতে চান বাড়ির সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন ঢাকার বাইরে হয় তাহলে বেশি নিতে হবে তাদের গাড়ি এবার পুষবে না অবশ্যই কথা বলে নিবি ইনশাআল্লাহ আর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম